স্বামী জাহাজ দুর্ঘটনায় 3 দিন পর স্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহত। 7 নভেম্বর চট্টগ্রামে জাহাজ দুর্ঘটনায় নিহত স্বামী মুসলিম মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গিয়েছিলেন স্ত্রী জাহিদা খাতুন। সেখানে স্বামীর চেহলাম শেষে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় লাশ হলেন তিনি। জাহিদা খাতুনের পরিবার জানায়, শ্রীমঙ্গলের গাজীপুর গ্রামে অবস্থিত বাড়িতে চেহলামে চট্টগ্রাম থেকে 2 ছেলে আর শাশুড়ি নিয়ে যোগ দেন স্ত্রী জাহিদা খাতুন। চেহলাম শেষে সন্তানদের নিয়ে ট্রেনে করে ফিরছিলেন তিনি, কিন্তু চট্টগ্রামে আর ফেরা হলো না তার। আজ ভোররাত 4টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঢাকা চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে ক্রসিং এ ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এতে এই পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হতভাগ্য জাহিদা খাতুন, আহত হয়েছে 2 ছেলে ও শাশুড়িও। গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক জাহাজ দুর্ঘটনায় মুসলিম মিয়া নিহত হন। স্বামীর জেহলাম শেষে জাহিদা তার শাশুড়ি ও 2 ছেলেকে নিয়ে চট্টগ্রামে ফিরছিলেন উদয়ন এক্সপ্রেসে।